আব্দুল হালিম ভাই জানতে চেয়েছেন, হুজুর তাওবা করতে চাই, তাওবা কিভাবে করব? আমার ভাই, তাওবা করার নিয়ম হলো আপনি প্রথমেই পাপের স্বীকৃতি দেবেন, তারপরে পাপের জন্য লজ্জিত হবেন, তারপরে এই পাপ আর কোনো দিন করবেন না এই সিদ্ধান্ত নেবেন। আপনি তাওবাকারী হয়ে গেলেন। আত-তাওবা আর নাদামা, তাওবা মানেই হলো লজ্জিত হওয়া। আত-তাওবা আর রুজু, তাওবা মানেই হলো পাপ ছেড়ে ফিরে আসা। এবার আপনি ক্ষমা চান, আশা করা যায় আল্লাহ তাওবা কবুল করে ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ। সুতরাং তাওবা করার জন্য পিসাহেব হুজুরের কাছে যেতে হবে, মসজিদের ইমামকে ডেকে আনতে হবে বা পাগড়ি ধরতে হবে। শরীয়তে এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাওবা করবেন আপনি নিজে, আপনি ফিরে আসবেন গুনাহ ছেড়ে দিয়ে। আপনি গুনাহ ঠিকঠাক করে যাচ্ছেন, আবার বলছেন আতুবু ইলাইক আতুবু ইলাইক, আল্লাহ তাওবার কাছে ফিরে আসলাম। হ্যাঁ, সকালবেলা 100 বার তাওবা করে দুপুরবেলা আবার অফিসে গিয়ে ঘোষ খাবেন, পরের দিন আবার তাওবা করতে থাকবেন, এটার নাম তাওবা হতে পারে না। তাওবা মানি লজ্জিত হয়ে গুনার স্বীকৃতি দিয়ে গুনাহ পরিত্যাগ করা। আল্লাহ এভাবে তাওবা করার তৌফিক আমাদের দান করুন।